যারা উপস্থিত আছো, 401 রোল কল করো, 401, 402, প্রেজেন্ট স্যার। 403, 404। 402 দিয়েছেন? হ্যাঁ, 402 দিয়েছি। 404, 5, 6, 7, প্রেজেন্ট প্লিজ। 8, 9, 10, প্রেজেন্ট স্যার। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, ইয়েস স্যার। 22 আছো? ইয়েস স্যার, 22 আছি। আচ্ছা, তেইশ আছো? শাওন, 23। তেইশ শাওন নাই, 24। প্রেজেন্ট স্যার। 24 আছো? ইয়েস স্যার। 26, ইয়েস স্যার। 26 আছো? 27, প্রেজেন্ট স্যার। 28, 29, 30, প্রেজেন্ট স্যার। 31, 32, 33, 33, ইয়েস স্যার। 34, 35, স্যার 35 আছে স্যার। আচ্ছা, 36, নকর এক, শাওন নকর এক নাই, 36, 37, 38, প্রেজেন্ট স্যার। 39, ইয়েস স্যার। 39, হ্যাঁ, 40, শান্ত 40 নাই, 41, প্রেজেন্ট স্যার। 42, 43, 45, প্রেজেন্ট স্যার। 46, 47, 48, 49, 50, ইয়েস স্যার, 50, 51, 52 নয়, 53, 54, ইয়েস স্যার, 57, 61, 64, 66, 67, 68, 70, 71, 72, 73,
চুয়াত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, সাতাত্তর, আটাত্তর, আটাত্তর নাই, এছাড়া পরে আসছে এমন কেউ আছো? স্যার 429, 417 আর 429 দিচ্ছি, 417 রিফাত আর 429 সানি। ইয়েস স্যার। আর তো কেউ বাদ পড়েনি, তোমরা বলো তো। আমরা গত ক্লাসে নেট বিক্রয়ের যে 2 এবং 3 নাম্বারটা তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম, নেট বিক্রয় নির্ণয় করার জন্য, সেটা কি আমরা সলভ করেছিলাম নাকি এখনো বাকি আছে দেখা? আমরা নেট বিক্রয়টা শিখছিলাম বিশদ আয় বিবরণে, তার মধ্যে 2 নাম্বার 3 নাম্বার অঙ্কটা কি তোমাদেরকে করতে দিয়েছিলাম বাসায়? এই যে 2 নাম্বার অঙ্কটা তোমাদেরকে করতে দিয়েছিলাম দেখতে পাচ্ছ? তোমরা কি কেউ করেছো অঙ্কটা 2 এবং 3 করণে? আচ্ছা তাহলে চলো আমি তোমাদের সঙ্গে সঙ্গে করি, আমি বুঝাই দিই আবার। এখানে এমন কিছু কিছু আইটেম আছে যেগুলো হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি, তারপরেও আমি পড়ছি তোমরা একটু দেখো। সাব্বির আছো 410? জি স্যার আছি স্যার। তুমি আমার সাথে থাকো, তুমি কি 2 নম্বর অঙ্কটা করেছিলে বাসায়? স্যার আমি আসলে বাইরে ছিলাম একটু স্যার, কালকে আসছি। আচ্ছা এখন কি তুমি পড়ার টেবিলে আছো? জি স্যার এখন আসছি স্যার। দেখো আমি তোমাকে সাথে করে নিয়ে এই 2 নম্বর অঙ্কটা পড়ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে আমরা একটা নেট বিক্রয় বের করব। আমার সঙ্গে রয়েছে সাব্বির। সাব্বির দেখো, বিক্রয় ছিল 80,000, বিক্রয় ফেরতটা আছে 3,000, তুমি বলতে পারবে? স্পিকার বন্ধ করো। বিক্রয় ফেরত আছে 3,000, তুমি বলতে পারবে বিক্রয় ফেরতটা আমরা কি করব? স্যার বিক্রয় থেকে বাদ দিব স্যার। এরপরে আসো কারবারি বারটা আছে 4,000 ডেবিট পাশে, কারবারি বারটা যখন ডেবিটে থাকে তখন বুঝতে হয় এটা বিক্রয় বারটা, কারণ বিক্রয়টা ক্রেডিটে থাকে। কারবারি বারটা যখন ক্রেডিটে থাকে তখন বুঝতে হয় এটা ক্রয় বারটা, কারণ ক্রয় ডেবিটে থাকে, অর্থাৎ ক্রয় ডেবিটে থাকে বলে ক্রয় বারটাটা ক্রেডিটে থাকে, আর বিক্রয়টা ক্রেডিটে থাকে বলে বিক্রয় বারটাটা ডেবিটে থাকে, তাই না? তাহলে কি এখানে যে কারবারি বারটাটা আছে 4,000 সাবে, এটা কি আসলে বিক্রয় বারটা না? তো এই বিক্রয় বারটা আমরা কি করব? বিক্রয় বারটা এটা বিয়োগ হবে স্যার বিক্রয় থেকে, এটা বিক্রয় থেকে বিয়োগ হবে। দেখো কমিশন প্রদান, যদি কেউ আমাদের পণ্য বিক্রয় করে দেয় তাহলে আমরা বিক্রয়ের উপর এই কমিশনটা প্রদান করি 7,000। সাব্বির বলতে পারবে এই বিক্রয় কমিশনটা আমরা কি করব? স্যার এটা তো স্যার বিক্রয় আসবে না স্যার, মানে বিক্রয় যোগ করব না বিয়োগ করব না। ভেরি গুড, এটা আমাদের বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করব না বিয়োগ করব না। এরপর দেখো তো বিজ্ঞাপন খরচ আছে 4,000, পণ্য বিক্রয়ের জন্য যে বিজ্ঞাপন খরচ করা হয় সেই বিজ্ঞাপন খরচটা এখানে রয়েছে 4,000, এটা কি করব? এটা তো একই স্যার, এটাও এন্ট্রিতে চলে যায় স্যার বিজ্ঞাপন খরচ, অর্থাৎ এটাও বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই ঘটনাটাও আমরা বিক্রয়ের সঙ্গে যোগ বা বিয়োগ কিছুই করব না, ঠিক আছে? এবার আসো ভালো করে আমরা ক নাম্বার সমন্বয়টা একটু ভালো করে পড়ি। সমাপনী আমি ক নাম্বার যে সমন্বয়টা পড়ছি সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি প্রশ্ন আসলে সাব্বিরকে করছি। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, এর মধ্যে 5,000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। সবাই ভালো করে শোনো, আমরা সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করেছি 20,000 টাকা, এর মধ্যে
5,000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। সাব্বির, চূড়ান্ত হিসাব করতে গিয়ে, জি স্যার, চূড়ান্ত হিসাব করতে গিয়ে তুমি কি এই সমন্বয়টা এর আগে কখনো দেখেছো? জি স্যার, দেখেছো না? তুমি বলতে পারবে এখানে যে সমপরিমাণ মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি, এই ঘটনার সঙ্গে আমাদের বিক্রয়ের কি সম্পর্ক আছে তুমি বলতে পারবে? স্যার, এমনিতে কোনো সম্পর্ক নাই, মানে যোগ বিয়োগ কিছু হবে না, কারণ বিক্রয় আমরা আগেই করে ফেলছি, যে 5,000 টাকা আছে এটা আমরা আগেই দিয়ে দিচ্ছি, ভেরি গুড, 80,000 এর মধ্যে, ভেরি গুড। আর তবে হ্যাঁ, আর এই হ্যাঁ তবে এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমরা সমাপনী মজুদ যখন লিখব তখন সেখান থেকে বাদ দিয়ে দিব, তাই না? জি স্যার, অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে বিক্রিত পণ্যটা থাকতে পারবে না, এটা সমাপনী মজুদ থেকে আমরা বাদ দিব, কিন্তু বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই কারণ এটা অলরেডি বিক্রয় হিসেবে গণ্য হয়ে গেছে, ভেরি গুড। তারপর এই 5,000 টাকার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, পারছো? এবার আসো তো খ নম্বর সমন্বয়টা একটু পড়ি। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় হয়েছে 10,000 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যার ক্রয় মূল্য 8,000 টাকা। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় হয়েছে 10,000 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যার ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। সাব্বির, তুমি চূড়ান্ত হিসাব করতে গিয়ে এই সমন্বয়টা কি এর আগে কখনো দেখেছো? স্যার, এরকমই স্যার আজ খেয়াল করছিলাম স্যার, কিন্তু এখন মনে পড়ছে, কিন্তু স্যার এটা হয়তো পারবো স্যার। পারবে বলো তো স্যার। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে স্যার, তাহলে এই 8,000 টাকাটা আসবে স্যার, আর 2,000 টাকাটা, না না না, দাঁড়ান স্যার, নিট বিক্রয় পরিমাণ, তুমি কি বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় জিনিসটা কি এটা জানো? জি স্যার, বুঝছি স্যার, মানে বিক্রয়টা যে করছে তা ফেরত শর্ত করে নিয়েছে যে তা ফেরত যে কোনো সময় দিতে পারবে, মানে পাওনাদার, দেনাদার, দেনাদার স্যার। তাহলে 2,000 টাকা আসবে নেট বিক্রয় স্যার। আচ্ছা, তাহলে ভালো করে শোনো, আমি তোমাকে আরেকবার বলছি, ভালো করে তুমি বুঝো, আমি তোমাকে আরেকবার বুঝাই বুঝে তোমরা সবাই শোনো, আমি সাব্বিরকে বলছি যদিও, কিন্তু শুনছো, শুনবা তোমরা সবাই। দেখো, সাব্বির যে এলাকায় বসবাস করে সেখানে সাব্বির তার কারখানায় পাউরুটি উৎপাদন করে, সে তার কারখানায় শুধুমাত্র পাউরুটি উৎপাদন করে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবা শুধু পাউরুটি বিক্রি হয় এমন কোন দোকান নাই। সে পাউরুটি উৎপাদন করে এলাকায় যত মুদি দোকান আছে, যত বেকারি দোকান আছে, ও এই উৎপাদন করা পাউরুটিটাই সমস্ত দোকানগুলোতে বিক্রি করে। আমিও ওই একই এলাকায় থাকি এবং আমারও একটা মুদি দোকান আছে, এবং সাব্বির আমার সেই মুদি দোকানে ওর বানানো পাউরুটি দিয়ে যায়। তো আমি সাব্বিরকে বলেছি যে তোমার এই পাউরুটি তো আসলে একদিনের মধ্যে বিক্রি করে ফেলতে হয়, আর একদিনের পুরাতন হয়ে গেলে তখন এই খাবারটা মানুষের শরীরের জন্য ভালো না, আর এটা সেই ক্ষেত্রে বিক্রয় করা যায় না, আর তাই একদিনের মধ্যে যদি আমি তোমার এই মাল বিক্রি করে ফেলতে পারি তবে আমি তোমার এই পাউরুটির মূল্য পরিশোধ করব, আর তা না হলে যদি বিক্রি করতে আমি না পারি কাস্টমারের কাছে তাহলে কিন্তু আমি তোমার এই পাউরুটি আমি তোমাকে ফেরত দেব, যদি তুমি রাজি থাকো তবে আমি তোমার কাছ থেকে পাউরুটি কিনবো, নইলে আমি তোমার কাছ থেকে পাউরুটি কিনবো না। তোমরা কি সবাই শুনছো আমি সাব্বিরকে কি বলেছি? জি স্যার। এই শর্তে সাব্বির যদি আমার কাছে পণ্য বিক্রয় করতে রাজি হয়, এই বিক্রয়টাকে বলা হয় বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। এই শর্তে যদি সাব্বির আমার কাছে পণ্য বিক্রয় করতে রাজি হয় যে ঠিক আছে আপনি এই পণ্য যদি আপনার দোকানে রেখে কাস্টমারের কাছে বিক্রি করে দিতে পারেন, তবে আপনি যে কয়টা পাউরুটি বিক্রি করবেন সে কয়টা পাউরুটির মূল্য আপনি আমাকে দিবেন, আর যে কয়টা পাউরুটি আপনি বিক্রি করতে পারবেন না সেগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন, এই শর্তে যদি সাব্বির রাজি থাকে তাহলে যে বিক্রয়টা আমরা করব এই বিক্রয়টাকে বলা হবে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। তোমরা কি বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়টা কি জিনিস অন্তত সেটা কি চিনেছ? জি স্যার। এখন সাব্বির কিন্তু সেই পাউরুটি গুলো
বানাতে গিয়ে খরচ করেছিল 8,000 টাকা, যে পাউরুটি গুলো সে আমাকে দিয়েছে, আর আমার কাছে সে ওই পাউরুটি গুলো বিক্রি করেছিল 10,000 টাকায়। তাহলে আমার কাছে পাউরুটি বিক্রি করেছিল সে 10,000 টাকায়, আর সে এই পাউরুটি গুলো বানাতে তার খরচ হয়েছিল 8,000 টাকা। কিন্তু বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়ের একটা শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আমি সাব্বিরকে না জানাবো যে সাব্বির আমি তোমার মালগুলো বিক্রয় করে ফেলেছি, ততক্ষণ পর্যন্ত সাব্বির এটাকে বিক্রয় হিসেবে গণ্য করতে পারবে না। তার মানে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়ের শর্তই হলো, যতক্ষণ পর্যন্ত আমি সাব্বিরকে না জানাবো যে তোমার পণ্য আমি আসলে বিক্রয় করে ফেলেছি, ততক্ষণ পর্যন্ত সাব্বির এটাকে কিন্তু বিক্রয় হিসেবে গণ্য করতে পারবে না। তো তোমরা দেখো তো এই সমন্বয়ের মধ্যে কি কোথাও বলা আছে যে এই পণ্যগুলো বিক্রয় হয়ে গেছে, এমন কথা বলা আছে সমন্বয়ের মধ্যে কোথাও? বলা নেই। তার মানে সাব্বির এটাকে এখন আর বিক্রয় হিসেবে গণ্য করতে পারবে না, অথচ সে কিন্তু এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছে। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 10,000 টাকা যা কিনা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ সাব্বির এটাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে। কিন্তু নিয়ম হলো, বিক্রয়ের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এটাকে বিক্রয় হিসাবে গণ্য করা যায় না। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই 10,000 টাকা বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। তোমরা কি সবাই বুঝছো আমার কথা? জি স্যার বুঝছি। তাহলে এই বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়টা এখন কি করতে হবে? এটা এখন বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। আর যেহেতু পণ্যটা বিক্রয় হবে না বলে আমি ধরে নিচ্ছি, তাহলে আমার সমাপনী মজুদের পরিমাণও বেড়ে যাবে। সমাপনী মজুদটাকে যখন আমি বাড়াবো, তখন আমি 8,000 টাকা যোগ করে বাড়াবো, কারণ এই 8,000 টাকাটা আমার ক্রয় মূল্য, আর সমাপনী মজুদের মধ্যে পণ্যটা সবসময় ক্রয় মূল্যে থাকে। তাই যখন পণ্যটা আমার কাছ থেকে সাব্বিরের কাছে ফেরত যাবে, সাব্বির তখন তার সমাপনী মজুদের মধ্যে এই মালটাকে 8,000 টাকায় যোগ করবে। অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে যখন মালটা যায়, তখন সে ক্রয় মূল্যে যায়। তাই বিক্রয় থেকে যখন বাদ দেবো, তখন আমরা 10,000 টাকা বাদ দেবো, আর সমাপনী মজুদের সঙ্গে যখন যোগ করবো, তখন আমরা 8,000 টাকা যোগ করবো। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়ের এই সমন্বয়টা কি তোমরা সবাই বুঝছো? জি স্যার। বিক্রয় অথবা ফেরত শর্তে যখন কোনো পণ্য বিক্রয় হয়, যতক্ষণ পর্যন্ত এটা বিক্রয় হয়েছে বলে নিশ্চয়তা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যায় না, অথচ আমরা এই 10,000 টাকাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। তাই এখন আমাদের কাজ হলো এটাকে বিক্রয় থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা 10,000 টাকা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। অবশ্যই এখন সমাপনী মজুদ আমরা লিখবো না, তবে যদি কখনো সমাপনী মজুদ পণ্য আমরা লিখি, তখন তার সঙ্গে কিন্তু আমরা এই ক্রয় মূল্য 8,000 টাকাটা যোগ করে দেব। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে কি? তাহলে চলো, যেহেতু আমরা সবাই এই অঙ্কটা করি নাই, তাহলে এখন আমরা সবাই খাতা কলম নিয়ে ফেলি। এই নিট বিক্রয়টা আমরা এখন বের করে ফেলি উপরে ওই ছকটার মধ্যে। হ্যাঁ বলো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি স্যার 9:10 এ আসছিলাম স্যার। আচ্ছা, তোমার রোল নাম্বার কত? 405। 405, হ্যাঁ ইউসা স্যার। আমারটা দিয়েছেন স্যার 436। আর তোমারটা হচ্ছে 436 শাওন? না দেই নাই, এই যে এখন দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমারটা স্যার 451 স্যার। আচ্ছা, 408 কি শোয়েব? হ্যাঁ দিলাম। আর তুমি বললে তোমার 451, তোমার 451। আচ্ছা 451, হ্যাঁ আদনান দিলাম, ঠিক আছে। চলো তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। চলো আমরা এখন ওই যে 2 নম্বর অঙ্কটা যেটা এতক্ষণ পড়লাম, সেটা থেকে আমরা একটা নেট বিক্রয় বের করে ফেলি। চলো সবাই বের করে ফেলি নেট বিক্রয়। বলতো নেট বিক্রয় বের করতে গেলে আমরা সর্বপ্রথম আমাদের এই নিচে যে অঙ্কটা রয়েছে, সবাই খাতা কলম নিয়ে ফেলছো? নিয়ে ফেলো জলদি, নিয়ে ছকটা টেনে ফেলো যেভাবে আমি টেনেছি। যদি কখনো তোমাদেরকে সৃজনশীল কোশ্চেনের মধ্যে বলে এই তথ্যগুলো দিয়ে যে তুমি এখান থেকে নেট বিক্রয়টা বের করো, তাহলে আমি এখন যেভাবে নেট বিক্রয়টা বের করছি, তোমরাও ঠিক এভাবেই নেট বিক্রয়টা বের করবে। কি বলছি বুঝতে পেরেছো সবাই? চলো আমরা ঘরটা টেনে ফেলি সবাই খুব দ্রুত 1 মিনিটের মধ্যে। আমাদেরকে যদি বলে তুমি এই তথ্য থেকে নেট বিক্রয় বের করো,
তাহলে আমরা এভাবে নেট বিক্রয়টা বের করব। দেখো নেট বিক্রয়টা বের করতে গিয়ে আমরা প্রথমেই লিখে দিব বিক্রয়, আমরা প্রথমেই আমাদের বিক্রয়টা এখানে বসাই দিব। দেখো আমরা বিক্রয়টা আমাদের দুই নম্বর কলামে লিখছি, আমাদের বিক্রয়ের পরিমাণটা 80,000 টাকা ছিল, আমরা 80,000 টাকা বসাই ফেললাম। আর আমরা সবসময় যেটা করব সেটা হলো এই সমস্ত সমন্বয় করার সময় বিক্রয়ের সঙ্গে যে আইটেম গুলো যোগ হবে তাদেরকে সবার আগে যোগ করব, তারপর আমরা বিয়োগ করব। কিন্তু তোমরা দেখো আমাদের রেয়ামিলের মধ্যে যে বিক্রয় ফেরত আছে এটা বিক্রয় থেকে বাদ দেবো আমরা, যে কারবারি বাদটা আছে এটা আমরা বিক্রয় থেকে বাদ দেবো, যে দুটো সমন্বয় ছিল তা আমাদের প্রথম সমন্বয়টা বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সাব্বির বলছে, যেটা আমরা অলরেডি বিক্রয় হিসেবে আগেই গণ্য করে ফেলেছি, বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর দুই নম্বর সমন্বয়ে যে বিক্রয় অথবা ফেরত শর্তে যে পণ্যটা আমরা বিক্রয় করেছিলাম এটাকে তো আমরা বিক্রয় হিসেবে গণ্য করতে পারবো না, তাই বিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে যে এই অঙ্কে বিক্রয়ের সঙ্গে যোগ করতে হবে এমন কোনো আইটেম নাই। তাহলে চলো আমরা বাধ্য হয়ে এখন বিয়োগ করে দেই, তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, আমরা বাদ দিয়ে দিব প্রথমে হচ্ছে বিক্রয় ফেরত, আমরা বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিই। দেখো আমাদের বিক্রয় ফেরতের পরিমাণটা ছিল, প্রথম টাকার ঘরে লিখে দেই, আমাদের বিক্রয় ফেরতের পরিমাণটা ছিল 3,000 টাকা, এটা ছিল আমাদের বিক্রয় ফেরত। তোমরা দেখো বিক্রয় ফেরতের পর আমাদের আরেকটা আইটেম আছে কারবারি বাট্টা, কারবারি বাট্টা দেখো আমাদের কারবারি বাট্টাটা ছিল 4,000 টাকা, এটাও আমরা বাদ দিয়ে দেই, কারবারি বাট্টা 4,000 টাকা। দেখো কমিশন প্রদান বিজ্ঞাপন খরচ এরা কিন্তু বিক্রয়ের সঙ্গে সম্পর্ক নেই, সমাপনী মজুদের মধ্যে যে বিক্রিত পণ্যটা অন্তর্ভুক্ত ছিল সেটাও কিন্তু বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বিক্রয় অথবা ফেরত শর্তে যে পণ্যটা আমরা বিক্রয় করেছি এটাকে আমরা বিক্রয় হিসেবে গণ্য করতে পারবো না, তাই আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, বাদ বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়টা ছিল 10,000 টাকা, আমরা এই 10,000 টাকাটা এখানে লিখে দিব। তাহলে আমাদের আর কোনো আইটেম নাই আমাদের নিট বিক্রয় বের করার জন্য, আমরা নিট বিক্রয়টা এখন বের করে ফেলি, 10,000 আর 4,3,7,000 মোট 17,000। তাহলে চলো আমরা 80,000 থেকে আমরা এই 17,000 টাকা বিক্রয় বাদ দিয়ে দিই, 80,000 থেকে যদি 17,000 বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই দেখো আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। দেখো আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা হয়ে যায় কত, ৬৩,000 টাকা। এই যে আমরা আমাদের নেট বিক্রয়টা পেয়ে গেলাম, আমরা নেট বিক্রয়টা পেয়ে গেলাম 63,000 টাকা। দেখেছ তোমরা সবাই করেছো আমার সাথে সাথে হাতে হাতে? জি স্যার। জি স্যার, তোমরা কি দুই নম্বর অঙ্কের এই নেট বিক্রয় বের করাটা বুঝেছো সবাই? জি স্যার। দেখো আমাদের আর এক অঙ্ক রয়েছে নেট বিক্রয় বের করার জন্য, এরপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করা শিখবো, আর এক অঙ্ক রয়েছে, তারপরে আমরা নেট বিক্রয়ের শেষ করে আমরা দুই নম্বর পয়েন্ট আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা এরপরে সেটা শিখব। তো তোমরা দেখো আমরা তিন নম্বর অঙ্কটা একটু করছি, তিন নম্বর অঙ্কটার মধ্যে কি আছে একটু দেখে নেই, এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ বলছে 2,50,000 টাকা,
দেখো এখানে বিক্রয় ফেরত আছে 5,000, এটা বিক্রয় থেকে বাদ যাবে। কারবারি বাড়টা আছে 2,500, এটাও বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় পরিবহন, এটা বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমরা জানো। অনাদায় পাওনার সঙ্গেও কিন্তু বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, এই ঠিক কি না? 424 রাতুল আছো, রাতুল 424। রাতুল তুমি কি লাইনে আছো? আচ্ছা 426 নাফিজ আছো, নাফিজ উদ্দিন 426 নাফিজ নাই। 427 সিফাত আলী খান, হিসাবভুক্ত হয়নি উক্ত পণ্যের ক্রয় মূল্য 1,500 টাকা। তুমি কি বলতে পারবে এই ক নম্বর সমন্বয়ের সঙ্গে আমাদের বিক্রয়ের কি সম্পর্ক? স্যার এটা পাওনাদার হিসাবে হবে স্যার। আমি জিজ্ঞাসা করেছি ক নম্বর সমন্বয়ের সঙ্গে বিক্রয়ের কি সম্পর্ক, বিক্রয়ের সঙ্গে তুমি এটা যোগ করবে না বিয়োগ করবে সেটা বলো, বলতে পারবে? এটা বিয়োগ হবে, বিয়োগ হবে। রেয়ামিলের ভিতরে যে বিক্রয় ফেরতটা আছে এটা হলো লিখিত বিক্রয় ফেরত, আর সমন্বয়ের মধ্যে যে বিক্রয় ফেরতটা এখন দিয়ে দিল এটাকে আমরা বলি অলিখিত বিক্রয় ফেরত। তুমি কি আমার কথা বুঝছো? ওটা হচ্ছে যোগ হয় অলিখিত বিক্রয় ফেরতটাও, অলিখিত বিক্রয়টা যোগ হয়, এটা কিন্তু বিক্রয় ফেরত, তুমি দেখেছো? জি স্যার, জি স্যার। অলিখিত বিক্রয় থাকলে সেটা বিক্রয়ের সঙ্গে যোগ হয়, এটা কিন্তু অলিখিত বিক্রয় ফেরত। অর্থাৎ রেওয়ামিলে যে বিক্রয় ফেরতটা লেখা হয়েছে এটা লিখিত, আর সমন্বয়ের মধ্যে যে বিক্রয় ফেরতটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অলিখিত বিক্রয় ফেরত। তাহলে লিখিত বিক্রয় ফেরত এবং অলিখিত বিক্রয় ফেরত দুইটা বিক্রয় ফেরতই কিন্তু বিক্রয় থেকে বাদ যায়, তোমরা কি বুঝছো? তাই আমরা এটাকে বিক্রয় থেকে বাদ দেব। আর যেহেতু এটা ফেরত হয়ে গেছে তাই এর ক্রয় মূল্যটা সমাপনী মজুদের সঙ্গে যোগ হবে। যখনই পণ্য ফেরত হয়ে যায় তখনই সে সমাপনী মজুদের পরিমাণকে বাড়ায়, তাই যখন আমরা চূড়ান্ত হিসাব করতে যাব তখন এই ফেরতের টাকাটা আমাদের সমাপনী মজুদকে বাড়াবে, তবে এখন সে বিক্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে সিফাত, তুমি ক নাম্বারটা পেরেছো, তুমি বলতে পারবে খ নাম্বার যে সমন্বয়টা লেখা আছে অলিখিত বিক্রয়ের পরিমাণ 2,000-20,000 টাকা, এই অলিখিত বিক্রয়ের পরিমাণটাকে আমরা কি করব? অলিখিত বিক্রয়ের বলো স্যার, তো যোগ করব বিয়োগ বিক্রয়ের সাথে, যোগ করব অলিখিত বিক্রয়, বিয়োগ না, অলিখিত বিক্রয় আমরা বিক্রয়ের সাথে যোগ করব। এই বিক্রয়টা বিক্রয় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত লেখা হয়নি, তাহলে অলিখিত বিক্রয়টা আমরা সব সময় বিক্রয়ের সাথে যোগ করব। তোমরা মনে রেখো তুমি যদি চূড়ান্ত হিসাব করতে যাও, বিশদ আয় বিবরণী করতে যাও, তোমার প্রথম কাজই হলো নিট বিক্রয়টা রেডি করা। যদি তুমি নিট বিক্রয়টা রেডি করতে গিয়ে ভুল করে ফেলো তোমার সব ভুল হয়ে যাবে, আর তাই নিট বিক্রয়টাকে নিখুঁত ভাবে আমাদেরকে পারতে হবে। তাহলে চলো আমরা এবারে 3 নম্বর অঙ্কটা ওই টেবিলের মধ্যে করে ফেলি যে টেবিলে আমরা কিছুক্ষণ আগে করেছিলাম। আমরা 3 নম্বর টেবিলে, এই টেবিলটার মধ্যে আমরা 3 নম্বর অঙ্কটা করবো। তোমরা সবাই রেডি হয়ে যাও, তোমরা সবাই আবার ঘর টেনে ফেলো, আবার ঘর টেনে ফেলো। আমরা 3 নম্বর অঙ্কটা এখন ওই টেবিলের মধ্যে করব। দ্রুত এরকম একটা ঘর তোমরা টেনে ফেলো। আমাদের এখানকার কাজ হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণটা নির্ণয় করা, আর এটা নির্ণয় করার জন্য দেখো ওই যে আমরা উপরে লিখেছি কি সুন্দর করে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। সৃজনশীল কোশ্চেনের মধ্যে যখন তোমাকে প্রশ্ন দিয়ে বলবে তুমি নিট বিক্রয়ের পরিমাণ বের করো, তখন ঠিক যেভাবে এখন আমরা বের করছি বিক্রয়ের সঙ্গে যতগুলো সমন্বয় আমরা শিখলাম
এই সমন্বয়গুলো ব্যবহার করে যখন আমরা নেট বিক্রয়ের পরিমাণটা বের করব তখন আমরা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেব। প্রথমে আমরা লিখে দিব বিক্রয়, প্রথমে আমরা লিখে নিব বিক্রয়। দেখো আমাদের এবারের বিক্রয়ের পরিমাণটা ছিল 2,50,000 টাকা, 2-3 নম্বর অঙ্কে আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল 2,50,000 টাকা। আমরা ওই যে মাঝখানের ঘরে লিখে দিলাম 2,50,000 টাকা। এখন আমাদের কাজ হলো যে সমস্ত ঘটনা বিক্রয়ের সঙ্গে যোগ হবে তাদেরকে সবার আগে যোগ করা। তোমরা দেখো সমন্বয়ের মধ্যে কিন্তু আমাদের একটা অলিখিত বিক্রয় ছিল, খ নম্বর সমন্বয়ে অলিখিত বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা। আমরা জানি যে এই অলিখিত বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে চলো আমরা যোগ করে দেই। যোগ অলিখিত বিক্রয়, দেখো আমাদের অলিখিত বিক্রয়ের পরিমাণটা 20,000 টাকা ছিল, আমরা সেটা বিক্রয়ের সঙ্গে যোগ করে দিলাম 2,50,000। আর 20,000 যদি যোগ করে দেই তাহলে এখন আমাদের টাকার পরিমাণটা চলে আসবে 2,70,000 টাকা। তাহলে 2,70,000 টাকা আমরা, আচ্ছা এখানে না, আমরা 2,70,000 টাকা এখানে লিখবো না, আমরা 2,70,000 টাকাটা লিখবো হচ্ছে এখানে। আর এবার আমরা যে সমস্ত আইটেম গুলো বিক্রয় থেকে বাদ যাবে আমরা তাদেরকে লিখবো। তোমরা দেখো আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে তিন নম্বর অঙ্কের মধ্যে রেওয়ারের মধ্যে ছিল বিক্রয় ফেরত 5,000। তাহলে আমরা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 5,000 টাকা এটা আমরা বিক্রয় থেকে বাদ দিব। এছাড়া দেখো রেমেলের মধ্যে আমাদের কারবারি বাটটা আছে 2,500 টাকা, এটাও আমরা বিক্রয় থেকে বাদ দিব। বাদ কারবারি বাটটা, কারবারি বাটটা ছিল 2,500। আমরা কারবারি বারটা লিখে দিলাম 2,500। কমিশন তোমার এখানে বিক্রয় পরিবহন এবং অনাদায় পাওনার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত যে 2,000 টাকা এটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত বলি, এই 2,000 টাকাও আমরা এখান থেকে বাদ দিব। তাহলে আমরা লিখে ফেলি বাদ অলিখিত বিক্রয় ফেরত, বাদ অলিখিত বিক্রয় ফেরত। আমাদের অলিখিত বিক্রয় ফেরতটা ছিল 2,000 টাকা, বাদ দিয়ে দেই। তাহলে আমাদের আর কোনো ঘটনা নেই। এবার আমরা এই সবগুলো আইটেমের নিচে লিখে দিব। দেখো তো আমাদের সবগুলো মোট কত টাকা বাদ দিচ্ছি, 9,500 টাকা। তাহলে আমরা যদি 9,500 টাকা 2,70,000 থেকে এখন বাদ দিয়ে দেই তাহলে বলতো আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা তাহলে এখন কত আসে, 2,70,000 থেকে 9,500 বাদ দিয়ে দাও তাহলে কত টাকা আসে, বিয়োগ দাও।
কত 2,60,000 2,60,500 টাকা আসে জি স্যার এটাকে আমরা বলবো নেট বিক্রয় এটাকে আমরা বলবো নেট বিক্রয় আমরা আমাদের নেট বিক্রয়টা বের করে ফেলাম আমরা যে তিনটা অঙ্কের মাধ্যমে নেট বিক্রয়টা বের করলাম এটা বের করার জন্য আমরা কয়েকটা সমন্বয় শিখলাম তোমরা কি এই সমন্বয়টা বুঝছো সবাই Yes, sir. তোমরা দেখো আমরা না বিশদ আয় বিবরণী আলোচনা করছিলাম এই যে আমাদের প্রথম আলোচনা ছিল আর্থিক বিবরণীটা আমরা করছি চূড়ান্ত হিসাব তবে চূড়ান্ত হিসাব করার জন্য তোমাদের এই তিনটা কাজ করতে হবে বিশদ আয় বিবরণী মালিকানা স্বত্ব বিবরণী আর্থিক বিবরণী 1, 2, 3 তার মধ্যে আমরা বিশদ আয় বিবরণী করতে গিয়ে আমি বলেছিলাম যে এই 6টা পয়েন্ট আমরা শিখব খুব ভালো করে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট যেটা ছিল নেট বিক্রয় এই যে নেট বিক্রয় যে 1 নম্বর পয়েন্ট ছিল এটা আমাদের শেখা হয়ে গেছে আগামী দিন আমরা শিখব বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে যদি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখতে পারি তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফাটা বের করতে পারবো তাহলে আমরা আগামী ক্লাসে কি শিখব বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে কি ঠিক আছে সবাই ক্লাসে থাকবে একদম ক্লাস মিস করবে না কি ঠিক আছে আজকে পর্যন্তই আমি বিদায় নিব তবে যাওয়ার আগে বলছি তোমাদের মধ্যে এমন কেউ আছো যার হাজিরা হয়নি